সালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন, আপনারা তো জানেন না আমরা কী নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি বাংলাদেশ থেকে আগত তিনজন সম্মানিত অতিথি এবং লন্ডনে, আপনারা জানেন যে পূর্ব লন্ডনে একটি শেয়ার বাজার মেলা হচ্ছে এবং সেই মেলায় অংশগ্রহণ করার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্মানিত প্রেসিডেন্ট জনাব রাকিবুর রহমান সাহেব এসেছেন এবং গ্রিন ডেল্টা হোল্ডিংস লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও মিস্টার ওয়াকার এ চৌধুরী এবং মিনহাজ মান্নান ইমন ডাইরেক্টর ঢাকা স্টক এক্সচেঞ্জ, এবং আমাদের সাথে সময় দিচ্ছেন লন্ডনের প্রবীণ সাংবাদিক জনাব সৈয়দ নাহাস পাশা, যিনি জনমতের প্রধান সম্পাদক। প্রিয় দর্শক, আপনারা যারা টেলিফোনে আমাদের সাথে যোগ দিতে চান 02034684119 এই নম্বরে, সরি 02034684119 এই নম্বরে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। তবে মতামত রাখার সময় দয়া করে আপনারা আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলবেন। আপনার সাথে ডাইরেক্টর সাহেব, আপনার সাথে কোনো কথা হচ্ছে না এবং আপনি নীরবে শুনে যাচ্ছেন, প্রেসিডেন্ট সাহেবের কথা শুনছেন এবং গ্রিন ডেল্টা হোল্ডিংস লিমিটেডের সিইও সাহেবের কথা শুনছেন। আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, ঢাকা স্টক এক্সচেঞ্জ এখানে যদি আমি অ্যাকাউন্ট করতে চাই তাহলে সহজভাবে আমি কীভাবে অ্যাকাউন্ট করব? আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা প্রাথমিক কাজ হচ্ছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা প্রত্যেকটা ব্রোকারেজ হাউসে আপনাকে একটা ব্রোকার সদস্যের কাছে যেতে হবে, তাকে বলি আমরা একজন ব্রোকার। প্রত্যেকটা ব্রোকারের আন্ডারে কিন্তু তার কাছে কিছু অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম থাকে, যেটাকে আমরা বলি বিও অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম। তো আপনি একটা ব্রোকারের কাছে যাবেন, তার কাছে বিও অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম নেবেন, সেটা ফিল আপ করবেন এবং প্রয়োজনীয় কিছু আরও আনুষঙ্গিক কাগজ আছে সেটা সাথে করে দিবেন। একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে হবে, ন্যাশনাল আইডির ফটোকপি দিতে হবে, আপনি পাসপোর্টের ফটোকপি দিতে পারেন, দিয়ে সাইন করে দিয়ে দিবেন। যদি আপনি কাউকে নমিনি করতে চান তাকে নমিনি করতে পারেন। অনলাইনে কি সুবিধা আছে? না, অনলাইনে এখন আমরা অ্যাকাউন্টের ওপেনিংয়ের সুযোগ এখনও তৈরি হয়নি। এই সমস্ত দরজাগুলো খুলছে, আমরা নতুন ট্রেডিং ভার্সনে যাচ্ছি। এই সিস্টেমে অনলাইন ভার্সন যেটা যাচ্ছে তার পরবর্তীতে এটা যখন সাকসেসফুলি অপারেট করবে, আমরা এমএসসি প্লাস ট্রেডিং চালু অলরেডি করেছি, এটার সাকসেসের উপর ডিপেন্ড করবে পরবর্তী স্টেপগুলো। তারপর হয়তো বা কোনো এক সময় অনলাইনের স্টেপগুলো আসবে, বাট কিছু রেগুলেটরি কাগজপত্র আছে যেটা ফিজিক্যালি কাগজ আপনাকে প্লেস করতে হবে, মানে আপনার নিজের আইনগত অবস্থানটা ব্যাখ্যা করার জন্য আপনার আইডি বা পাসপোর্টের ফটোকপি নিশ্চয়ই ডেফিনেটলি সেটা হয়তো বা স্ক্যান করে পাঠাতে পারা যাবে একটা সময় আশা করছি আমরা। আচ্ছা, তাহলে এখন যদি করতে হয়, আমি যদি লন্ডনে বসে করতে চাই তাহলে আমার কাউকে নমিনি করতে হবে? আপনাকে কাউকে নমিনি করতে হবে, সেখানে একবার অথরাইজ করে আপনি সেখানে স্ক্যান করে আপনার কাগজগুলো পাঠিয়ে দিলেন, পরবর্তীকালে আপনি হয়তো অরিজিনগুলি পাঠালেন, আর একটা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম আপনি এনে সেখানে আপনি করে কাউকে সেখানে অথরাইজ করে দিতে পারেন, বিহাফে সে ট্রেড করতে পারে। আপনাকে ধন্যবাদ জনাব ইমন সাহেব। প্রিয় দর্শক, একজন কলার যিনি লাইন না পেয়ে আমাকে মোবাইলে এসএমএস করেছিলেন এবং জানতে চেয়েছিলেন আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জে, আপনি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দেখি প্রচুর কলা লাইনে চলে এসেছেন, দেখি আছে লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। কলার সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি সাবু সাহেব, ভালো আছেন আপনি? জি ভালো আছি ভাই। আমি একটু রবিক ভাই কাছে সালাম জানাইলাম আর শুভেচ্ছা জানাইলাম, তাই যে প্রেসিডেন্ট হয়েছে। আচ্ছা, আপনাকে আমি সালাম জানাইছেন এবং শুভেচ্ছা জানাইছেন, আপনি যে প্রথম। জি আপনাকে কৃতজ্ঞতা। আপনি তো তারার রবিক ভাই খুব গুরু 2010 সালের শুভেচ্ছা উনি আমরা ডুকছিলাম। আচ্ছা, তো 2010 সালের মাঝামাঝি সময় ডুকছিলাম, ডুকিয়া আমি তো স্টুলে আসতাম দেশ। হ্যাঁ, 12 লাখ টাকার মতো ঢুকছিলাম, 12 লাখ টাকার মতো ঢুকাইছিলাম আমার ইনভেস্টর। 2011 মিটলো আইয়া আমার সব শেষ, 11 লাখে দিয়া আমি আরো ঢুকাই 6 লাখ টাকা। যখন এনবিএল এর দাম থাকে 89,890 টাকা, তখন আমি কিনি এনবিএল 12 লাখ টাকা। আমি 16 লাখ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে বাদ দিয়েছি ভাই। এই শেয়ার বাজার আমরা কিলা আবার ইনভেস্ট করতাম, আমি এক শেয়ার মাল বেচছি না, সব মালটা আমার রাখিয়ে দিয়েছি। কিন্তু ভাই
খুব ভালো মানুষ বা খুব ভালো জো আমরা পাইছি রোহিত ভাই, যত যত আমরা মার্কেটটা যায় রোহিত ভাই খুব স্ট্যান্ড নিছে নিকটার বিরুদ্ধে। রোহিত ভাই কাছে আমার একটা প্রশ্ন, যেখানে লুটাস কামাল সাহ অর্থ মন্ত্রণালয়ের সভাপতি ইন রোহিত ভাই বেশিটা রইয়া, যেখানে অর্থমন্ত্রী সাহেব আছেন আমরা সিলেটি টাইম কইন আমরা ফটকাবাদ এইবার সিগাস, তখন রোহিত ভাই আমরা হিসাব আর থাকবো কিনা বাংলা ভাইয়ের মতো আপনি টেলিভিশন দেখতে থাকুন, চেয়ারম্যান স্যার আপনার আমি আপনার প্রশ্নের জবাবটা দিতে চাচ্ছি ভাই। আপনি আপনি বলেছেন যে আপনি 2010 আপনি বিনিয়োগ করেছেন, আমি ঠিক বুঝতে পারছি না যে আপনি এনবিএল এ বিনিয়োগ করেছেন, একটি পার্টিকুলার শেয়ার কথা বলেছেন, এনবিএল এ যদি আপনি বিনিয়োগ করে থাকেন পরবর্তী পর্যায়ে কি আপনি এভারেজ করেছেন, এভারেজ করার পর আপনি যে বোনাস পেয়েছেন তাতে এভারেজে আপনার দাম তো অনেক কমে আসার কথা, ইভেন আপনি যদি এনবিএল এর শেয়ারটা যদি এই শেয়ারটাই যদি আপনি কিনে থাকেন এবং এখনও ধারণ করে থাকেন তাহলে আপনি কীভাবে বলছেন যে আপনি শেয়ার লস করেছেন, আমি তো এটা বুঝতে পারছি না। আপনার শেয়ার সব হারিয়ে গেছে এটা তো প্রশ্নই উঠে না, কারণ এনবিএল 90% অ্যাবভ আপনাকে ওই সময় আপনাকে ইয়ে দিয়েছে বোনাস দিয়েছে, এবং পরবর্তীতে এনবিএল কত দিয়েছে 55% আপনাকে বোনাস দিয়েছে, দুইটা মিলিয়ে 150% বোনাস দিয়েছে, এবং এই শেয়ারটা যদি আপনার হাতে এখন থেকে থাকে তাহলে তো আপনার হ্যাঁ অ্যাভারেজটা আপনার এখন আমার হিসাব মতো আপনার অ্যাভারেজ 60 বা 55 তো চলে আসার কথা, এবং এটা গত কিছুদিন আমি যখন আসলাম তখন এটা 40-41-42 ছিল, এখন কমাচ্ছে, কিন্তু এটা তো খুবই স্ট্রং শেয়ার। আমি ভাই আজ পর্যন্ত শেয়ার বাজারে কোনো জো দেখছি না ভাই, স্টক এক্সচেঞ্জ আমি দেখি না। না না আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন, আপনি একটি ভালো না ভাইয়া, আপনি একটি ভালো শেয়ারে বিনিয়োগ করেছেন এবং আপনার এভারেজ আপনি কালকে আমি আপনি এটা অ্যাকচুয়ালি আপনার সাথে কথা বলতে চাই, আমি খুব খুশি হব যদি কালকে মেলাতে আপনি আসেন, আপনি কালকে মেলাতে আসেন আপনার আমি কিভাবে লন্ডনে ঢুকছি আমি নিজেও জানি না। না 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 আপনি কিন্তু ভুল বলছেন, না না আপনি কিন্তু আপনি ভালো শেয়ারে বিনিয়োগ করেছেন, আই এম ভেরি হ্যাপি টু নো দ্যাট ইউ হ্যাভ ইনভেস্টেড ইন ভেরি গুড শেয়ার, অ্যান্ড হয়তো আপনি একটু বেশি দামে ঢুকেছেন কিন্তু ইউ ইনভেস্ট ইন ভেরি গুড শেয়ার, ভেরি গুড শেয়ার ইন দ্য মার্কেট, মানে বাংলাদেশের আমি শেষ করি আপনি একটি ভালো শেয়ারে ঢুকেছেন, ব্যাংকিং সেক্টরে ফাইন্যান্সিয়াল সেক্টরে যে দুই একটা শেয়ার আছে তিন চারটা তার মধ্যে ওয়ান অফ দ্য ইসলামিক ব্যাংক এবং এটা ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং শেয়ার, আমি বুঝতে পারছি না যে আপনি এখন যে একটা কথা বললেন যে আপনি ইমোশনে কিন্তু অনেক কথা বলে ফেলেছেন, আপনি সর্বস্ব হারান নেই, আপনি সর্বস্ব হারান নেই প্রশ্নই উঠে না, আপনি যদি যত দামেই শেয়ারটা কিনে থাকেন না কেন আপনি অ্যাভারেজে যদি শেয়ার আপনার হাতে থাকে আপনার সর্বস্ব হারান নেই, আপনি কালকে আসেন আমি আপনাকে বুঝিয়ে দেবো আপনি কত শেয়ার কিনেছিলেন এই মুহূর্তে কত শেয়ার আপনার হয়েছে এবং দাম কত আছে, হয়তো দেখা যাবে যে হাইয়েস্ট আপনি 30% বা 40% লস করেছেন, আপনি যদি 1,00,000 টাকা বিনিয়োগ করেন এই মুহূর্তে হয়তো আপনি হাইয়েস্ট আপনি 40,000 টাকা নাই, হাইয়েস্ট একেবারে হাইয়েস্ট, কিন্তু ইনশাল্লাহ আপনি যদি ধরে রাখেন তাহলে আপনার এই টাকাটা ফেরত আসবে ইনশাল্লাহ। আর দ্বিতীয় কথা আপনি বাজিয়েছি রে ভাই জি, আমি তো বাজিয়ে বেচা দিয়েছি। ওকে আপনি আপনি টেলিভিশন টেলিভিশন দেখতে থাকুক আপনি, আমরা আর দ্বিতীয় কথা আপনি যে কথা বলেছেন যে আমরা আপনার আপনি যে কথা বলেছেন যে যে ভাইয়া আপনি আমার প্রতি আপনার যে আপনার যে সমর্থন আপনাদের যে ইয়ে আমরা আমরা এমন একটা এমন এমন একটা আইন এবং এমন একটা কিছু করতে যাচ্ছি, আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছি, এমন সার্ভিলেন্স মনিটরিং এবং এবং আমরা আপনাকে বলেছি যে আমরা অ্যাপিলেট কোর্ট যে মানে অর্থমন্ত্রী এগ্রি করেছেন এবং উনি অনতিবিলম্বে অ্যাপিলেট কোর্ট করবেন এবং কোম্পানিগুলির যারা রিপোর্টিং লেখে যারা অডিট করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন এবং এটা 100% মনিটরিং হবে সর্বক্ষণিক, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দেওয়া আছে, মানে এমন একটা আইন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পুঁজিবাজারের আমরা সৃষ্টি করতে যাচ্ছি আগামী 3-4 মাসের মধ্যে, যাতে করে কারো পক্ষেই মানে আপনি ফাউল গেম করার কোনো সুযোগ এখানে থাকবে না, সাথে সাথেই যদি কেউ করতে চায় তাকে ধরে আইনের আওতায় এনে শাস্তির বিধান করা হবে যাতে ভবিষ্যতে কেউ না করে। থ্যাংক ইউ মিস্টার।